আজব এই দুনিয়ায় চলছে ভেলকি বাজি, চোখে ধুলো দিয়ে করে গাড়ি সাজি, বুঝি বুঝি সবে শুভম করে ফাঁকি, তবু ভাবি ম্যাজিক গুলো সত্য নাকি, হতবাকে দুটি চোখ বারে বারে করে খোঁজ জাদুর সেই দরজা। সব ঘটনা চলছে হরদম, কৌতূহল চোখে অবচেতন মন, দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার, পটভূমি পাল্টে গান করবে সমাহার, সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ জাদুরে সেই দরজা। সরি আর বলবো না। আমি কি বলেছিলাম মনে আছে তো? ভুলে যেতে হবে। কিভাবে এসেছি ভুলে যেতে হবে আর কার সাথে এসেছি ভুলে যেতে হবে? নারে বাবা, আলমারির ভিতরে কি করবে, কোত্থেকে আসবে? ওই ম্যাজিশিয়ান কোনো একভাবে ম্যাজিক করে বারগাকে খাটে নিয়ে ঢুকিয়ে ফেলেছে। তুমি এখানে কি করে এলে তুমি মনে করতে পারছো না? না বাবা। আন্টি, আমার মেয়েটাকে খুঁজে পাচ্ছি না, আমি টেনশনে মরে যাচ্ছি, আর আপনি এই সময় রসিকতা করছেন। যা যা, তুই আন্টির কোলে গিয়ে বসে থাক। এই জয়কে তো খুঁজে বের করতে হবে। খাও কন্ট্রোল না করলে একদিন বেলুন হয়ে আকাশে উড়ে যাবে, সেটা ভালো হবে। আরে ওই যে জয়কে পাওয়া যাচ্ছে না তো এটা নিয়ে টেনশন করছি, তাই খিদে পেয়েছে। কি ব্যাপার, তুমি আবার এসেছো? তোমাকে না এখানে আসতে বারণ করেছি, তুমি আবার সঙ্গে করে আরেকজনকে নিয়ে এসেছো। জয় কি এখানে এসেছিল? জয়াটা আবার কে? আমার মেয়ে, 6 বছর বয়স। দেখুন, এগুলো বাচ্চা কাচ্চা খুব বিরক্তিকর প্রাণী, দে আর ভেরি ডিস্টার্বিং এলিমেন্ট। আমরা আপনাকে বিরক্ত করছি? আমাদেরকে বলছেন যে আমরা আপনাকে বিরক্ত করছি, উল্টো আপনি আমাদেরকে বিরক্ত করছেন। আপনি আমাদের ছাদে এসে বন্ধ করে দিয়েছেন। এই মেয়ে, তোমার তো অনেক সাহস হয়েছে। দিদির, তুমি চুপ করো মা, আমি কথা বলছি। দেখুন হয়েছে কি। কি হয়েছে আসলে আমি বলছি, জয়া নামের একটা বাচ্চা এখানে এসেছিল, তখন আমার খুব খিদে পেয়েছিল, আমি খেয়ে ফেলেছি। কি কি করেছেন? খেয়ে ফেলেছি। কি বলছেন আপনি এসব, কি করেছেন আপনি? দেখুন, মাঝে মাঝে আমি বিরক্ত হলে মানুষের বাচ্চাদেরকে ধরে ধরে গিলে খেয়ে ফেলি। আমি একটা গভীর চিন্তায় ছিলাম, আপনারা এসে আমার সেই চিন্তায় চ্যুতি ঘটিয়েছেন। আপনাদের উপর আমি খুব বিরক্ত। আর কিছু বলবেন? জি না, আর কিছু না। আন্টি, আমার মনে হয় উনি একটা রাক্ষস, মানুষের রূপে এসেছে। না রে, আমার মনে হয় না এরকম কিছু। আমার মনে হয় উনি বিরক্ত হয়ে কথাগুলো বলেছেন। কিন্তু আমার মেয়েটা কোথায় গেল বলতো? আমাদের উচিত জোর করে ওনার ঘরে ঢোকা। ওনার বাসায় একটা দরজা আছে, আমাদের সেই দরজাটা ভালোভাবে পরীক্ষা করতে হবে। ওই দরজাটাই সব রহস্যের মূল। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে, এখন চলো জয়াকে খুঁজি। কি হবে মা, দরজা খোলা কেন? তোর যে দুটো জিনিস আছে না, ওই চড়ুই পাখির মতো ফ্রুত ফ্রুত করে যায় আর আসে, ওর জন্য কি দরজা বন্ধ বন্ধ করা যায় নাকি? শোন, এদিকে তো একটা কাণ্ড ঘটে গেছে, ওই তিনতলা ছোট মায়াটা আছে না, তাই তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলো, কোথায় গেছে? কেউ জানে না। ভিকি ভাইয়া বলল সে সারাক্ষণ গেটের সামনে ছিল,
জয়া যদি বের হতো সে দেখত। আরে ভিজির কথা বিশ্বাস নেই, সে মিথ্যা কথা বলে, ওই গেটের সামনে বসে বসে সারাক্ষণ ঝিমায়। আচ্ছা বাসার সামনে সকলেই দেখি এসি ক্যামেরা লাগায়, তো আমাকে বাড়ির সামনে তো একটা এসি ক্যামেরা লাগালেও তো সুবিধা হয়। এসি ক্যামেরা না দাদি, সিসি ক্যামেরা। সিসি মানে ক্লোজ সার্কিট। আমার বাপের জন্ম ইংরেজ আমলে, আমার ইংরেজি শিখাইতে আসিস না। আর তোর বাপের জন্ম স্বাধীনের পরে। আচ্ছা মা, আমার ছাদ থেকে পড়ে যায় না তো, বাড়ির আশপাশটা খুঁজে দেখা দরকার। ব্রিলিয়ান্ট, এটাই হবে। খুব দারুণ একটা পয়েন্ট বলেছো বাবা, আর কিচ্ছু হতে পারে না। আচ্ছা বাবা খুঁজে দেখে আসি, খেয়েই যাই। বলো। জয়া হারিয়ে গেছে, এই খবরটা আঙ্কেলকে জানানো উচিত। আপনি তো জয়াকে আঙ্কেলের কাছে যেতে দেন না, এমনও তো হতে পারে যে আঙ্কেল জয়াকে চুরি করে নিয়ে গেছে। একদম ঠিক বলেছ, আমি তো এটা ভেবেই দেখিনি। হ্যাঁ এটাই হয়েছে, ফরহাদ জয়াকে চুরি করে নিয়ে গেছে। আন্টি, হ্যাঁ জয়াকে পাওয়া গেছে। জয়াকে পাওয়া গেছে? হ্যাঁ। কোথায় পাওয়া গেছে মেয়েটাকে? সম্ভবত ছাদের পিছন দিক দিয়ে নিচে পড়ে গেছে। দেখি আমি খুঁজে আনতে যাই। কি বলে গেল জয়া? আন্টি 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 আন্টি, আপনি ঠিক আছেন? আন্টি আন্টি, তোমাকে এখানে কেন রাখা হয়েছে? জি, গেট পাহারা দেওয়ার জন্য এখানে যান। তাহলে তুমি কি করছিলে বলো, কি করছিলে? একটি বাচ্চা মেয়ে তোমার চোখের সামনে দিয়ে চলে গেল আর তুমি তাকে দেখলে না? খালুজান, আমি তো কাউরে গেট থেকে বের হইতে দেখি নাই, একদম এই যে সত্য করে কইতেছি খালুজান। তাছাড়া গেট তো সবসময় তালা মারাই থাকে, কেউ আসলে গেট খুলিয়ে দেয়। তাহলে মেয়েটা গেল কি করে? এইটি তো তাজ্জব ব্যাপার খালুজান, গেটের চাবি তো আমার কাছে। তবে খালুজান আমার একটা কথা মনে হয়। কি মনে হয়? ওই যে ছাদের উপরের ঘরে যে নতুন লোকটা আসছে না, তারে কিন্তু আমার সন্দেহ হয়। সন্দেহ হয় কি? মানে তার ভাবগতিক সুবিধার না। সুবিধার না মানে? মানে খালুজান আমি বললে তো আপনি বিশ্বাস যাবেন না, আসলে আমার মনে হয় ওই লোকটা মানুষ না। মানুষ না তাহলে কি? জিন খালুজান, জিন। এমন অনেক জিন আছে যারা মানুষের বেশ ধৈর্য থাকে। আর একটা বাজে কথা বলবে না ভিকি, দায়িত্ব অবহেলার জন্য তোমার চাকরি নট করা হলো, আগামীকালকে হিসাব বুঝিয়ে দিয়ে তুমি চলে যাবে। আমি এখানে নতুন লোক রাখবো, মেয়ে হারিয়ে গেছে, আমরা সবাই টেনশনে আছি, আর এখানে উনি নতুন নতুন গল্প বলছে। ইডিয়েট। জয়াদের বাসায় ডাক্তার এসেছে, আন্টি নাকি সেন্সলেস হয়ে পড়ে গেল তাই। আমি আন্টির খবর নিতে আসছি। আন্টি এখন কেমন আছে? কি জানি, ভিতর থেকে যেই বেরোচ্ছে তাকেই আমি কোশ্চেন করছি, কিন্তু কেউ না আমার কোশ্চেনের অ্যান্সার করছে না। বড়রা ছোটদের কোনো পাত্তা দিচ্ছে না। আমি ভাবছিলাম তপু ভাইয়ের কথা। তপু ভাইয়ের এখন কি হবে? তপুর আবার কি হবে? তপু ভাইয়ের জন্যই তো এত কিছু হলো। সে নাকি আন্টিকে বললো জয়া ছাদ থেকে পড়ে গেছে,
তাই শুনে আন্টি সেন্সলেস হয়ে গেল। তো তপু ভাইয়াকে তখন পুলিশে ধরে নিয়ে যাবে যদি আন্টি মরে যায়। অবশ্য ধরে নিয়ে গেলেই ভালো, তপু ভাইয়া না আমাদের বিরাট যন্ত্রণা দেয়। ভালো, যন্ত্রণা বিদায় হোক। তুই তপু ভাইয়াকে নিয়ে চিন্তা করছিস? জয়াকে নিয়ে চিন্তা কর। আন্টি মরে গেলে জয়া কার কাছে থাকবে? জয়াকে তো পাওয়া গেছে, তুমি জানো না? কোথায় পাওয়া গেল? সে নাকি একা একা তার বাবার কাছে চলে গেছে। জয়া একা একা চলে গেছে? ইম্পসিবল। এটা তো মনে হচ্ছে একটা মেয়ের ঘর। কার ঘর এটা? আরে এটা তো মঙ্গল গ্রহ। ওই তো নীল রঙের সানরাইজ, ধুলিঝড় হচ্ছে ওখানে, কি আশ্চর্য। তুমি এখানে কি করছিলে? সরি আঙ্কেল, আপনাকে অনেকক্ষণ ধরে ডাকলাম, আপনি কোথায় ছিলেন? আমি কোথায় ছিলাম সেটা জেনে তোমার কাজ নেই, কিন্তু তুমি আমার পারমিশন ছাড়াই আমার ঘরে ঢুকেছ। ওই দরজার ভিতর একটা ঘর, ওখানে আমার ছবি কেন আঙ্কেল? ওটা তোমারই ঘর। আমার ঘর কি করে হবে? ওটা তোমারই ঘর। ওই যে ওই দরজাটা দেখতে পাচ্ছ, ওটা হলো ইচ্ছে দরজা। ওই দরজা দিয়ে তুমি যেখানে খুশি সেখানেই চলে যেতে পারো। তবে সবাই যেতে পারবে না, যাদের কল্পনা শক্তি আর ইচ্ছা শক্তি প্রবল কেবল ওরাই যেতে পারবে। তোমার ইচ্ছা শক্তি প্রবল, তাই তুমি পেরেছ। কিছু বুঝতে পারলে? বুঝতে পারিনি আঙ্কেল। আচ্ছা তুমি বলতে পারো কি করে একজন মানুষ অনেক বড় মানুষ হয়? জানি। কিভাবে? অনেক পড়াশোনা করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, এবং এর সাথে প্রবল ইচ্ছা শক্তি থাকতে হয়। তোমার ইচ্ছা শক্তি প্রবল, তাই তুমি তোমার কল্পনার ঘরে ঢুকতে পেরেছো। ইচ্ছা ভীষণ মজার ব্যাপার, ইচ্ছা ভীষণ কঠিন,
ইচ্ছা হলো মনের খুশির সবচেয়ে ভালো প্রোটিন। তুমি এখন যাও। কিন্তু এটা তো ম্যাজিক। পৃথিবীতে ম্যাজিক বলে কিছু নেই। ওই দরজাটা, ওটা আমার আবিষ্কার, আমার 7 বছরের সাধনা। তোমার ইচ্ছা শক্তি প্রবল, তাই তুমি এই ঘরে ঢুকতে পেরেছিলে। এখন তুমি আমার চোখের সামনে থেকে দূর হও, আর কখনো এখানে আসবে না। নেভার। তুমি এখনো বসে আছো? বেরিয়ে যাও। আমি শিওর ওই আফ্রিকা একজন ম্যাজিশিয়ান। কিন্তু ম্যাজিশিয়ান তো দুরকমের হয়, ভালো ম্যাজিশিয়ান আর খারাপ ম্যাজিশিয়ান। উনি কিরকম ম্যাজিশিয়ান সেটাই তো বুঝতে পারছি না। তবে যেরকমেরই হোক, তাকে আমাদের এখান থেকে তাড়াতে হবে। আমরা ওনাকে তাড়াবো কেন? আরে, তার জন্যই তো আমাদের এখন সিঁড়িতে বসে গল্প করতে হচ্ছে। আমরা ছাদে যেতে পারছি না। তাকে আমাদের তাড়াতেই হবে, সেটা যে কোনো উপায়ে হোক। ফুলবাবু, তুমি ছাদে গিয়েছিলে? গিয়েছিলাম। আমি কি এক্সপিরিয়েন্স করেছি তোরা ভাবতেও পারবি না। এটা অসম্ভব, কিন্তু আবার সম্ভব। তোমার কি হয়েছে ফুলবাবু? ইচ্ছা ভীষণ মজার ব্যাপার, ইচ্ছা ভারী কঠিন। ইচ্ছা হলো মনের খুশি সবচেয়ে ভালো প্রোটিন। পূর্বাপুর মাথা খারাপ হয়ে গেছে। মাথা খারাপ হলে কি করতে হয় তা কি তুই জানিস? কি করতে হয়? মাথা খারাপ হলে মাথায় বেশি করে পানি ঢালতে হয়। পূর্বাপুর মাকে গিয়ে বলে আসতে হবে, যাতে পূর্বাপুর মাথায় বেশি করে পানি ঢালে। চল এখন যাই। না, এখন বলা যাবে না। আগে ওই আফ্রিকাকে তাড়ানোর বুদ্ধি বার করতে হবে। তার জন্য তো আমরা ছাদে যেতে পারছি না, আর সিঁড়িতে বসে গল্প করতে হচ্ছে। আমরা খোলা আকাশ দেখতে পাচ্ছি না, আমরা আকাশে মেঘ দেখতে পাচ্ছি না, আমরা আকাশে উড়ে বেড়ানো পাখি দেখতে পাচ্ছি না। সে আমাদের ভূখণ্ড দখল করেছে, যে করেই হোক তাকে উৎখাত করতে হবে। ছাদে যা বারণ করে সে আমাদের বন্দি করেছে, এর জন্য আমাদের মুক্তিযুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ করতে হবে? হ্যাঁ, মুক্তিযুদ্ধ তো হয়ে গেছে 1971 সালে। তুই জানিস না? জানবো না কেন? তুই বুঝতে পারছিস না দিদি, এটাও তো একটা মুক্তিযুদ্ধ। মুক্তির জন্য যে যুদ্ধ করা হয় সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। কিন্তু আমরা তো ছোট, আমরা কি ওনার সঙ্গে পারবো? তাও ঠিক, কিন্তু তাকে ভয় দেখানো যায়। কি করবি? ভূতের ভয় দেখাবো। এই বিষয়ে পূর্বাবু আমাদের হেল্প করতে পারে। পূর্বাপু আমাদের ভূত সাজিয়ে দেবে। পূর্বাপু হেল্প করবে। তবে টপু ভাইয়াকে দলে নিতে পারলে অনেক ভালো হতো। ভাইয়াকে দলে নেওয়া যাবে না, ভাইয়া সব কিছুতে ভেজাল দিয়ে দিবে। তাও ঠিক, তবে বড় একজন সঙ্গে থাকলে ভালো হতো। তা ঠিক। ভিকি ভাইয়াকে দলে নিলে কেমন হয়? আরে তাই তো, চল চল। তুমি যদি মনে করো জয় আমার সাথে থাকবে থাকবে, আমার মেয়ে আমার সাথে ভালোই থাকবে। মা একটু সত্যি করে বলো না, তোমাকে কে নিয়ে গিয়েছিল বাবার অফিসে? আমার মনে নেই তো। আমার চাকরি চলে গেছে। ভিকি ভাইয়া, তোমার চাকরি কেন চলে গেল? তোদের মতো শিশুদের বুদ্ধি তোর আমার খুব ভালো করে জানা আছে। তোমার মতো মিস্টার বার্গারের তো আমাদের কোনো দরকার নেই। চাপ দিয়ে দেই ফুস। দাদা, আমাদের দুজনকে একটু ভূত সাজিয়ে দিতে হবে। ভূত সাজে কি করবি? একজনকে ভয় দেখাবো। ভিকি ভাইয়ের চাকরি বাঁচানোর জন্য ওরা এখন মিছিল মিটিং করছে, আন্দোলন করা শুরু করেছে। তো ওরা তো একটা ভালো কাজ করতেছে, করুক। আমিও সরি, অনেক ভুল করেছি। আজকে যদি জয়া মেয়েটাকে পাও না যেত তাহলে কি হতো একবার ভাবো তো। একটা সিকিউরিটি গার্ডের দায়িত্ব তুচ্ছ তাচ্ছিল্যের বিষয় না, যে কাউকে বসিয়ে দিলে হয় না। আচ্ছা মামুনি, তুমি কি আমাকে বলবে তুমি তোমার বাবার ওখানে কি করেছিলে? আন্টি,
বাজি আমি যা আজ এই দুনিয়ায় চলছে ভেলকি বাজি চোখে ধুলো দিয়ে করে গাড়ি সাজি বুঝি বুঝি সবই শুভম করে ফাঁকি তবু ভাবি ম্যাজিক হলো সত্য নাকি হতভাগ্যে দুটি চোখ বারে বারে করে খোঁজ জাদুর সেই দরজা সব ঘটনা চলছে হরদম কৌতূহল চোখে অবচেতন মন দারুণ এই স্বপ্নের জগৎ হচ্ছে আবিষ্কার পটভূমি পাল্টে গান গর্বে সমাহার সরলে কিশোর মন খুঁজে ফিরে সারাক্ষণ জাদুরে সেই